আপনারা জেনে থাকবেন আমার একটা থিওরি আছে, একটা এক্সিওম আছে, সেটা হচ্ছে যে যে সোনার বাংলায় যে কোনো মাত্রার, কোনো ডিগ্রির, কোনো পর্যায়ের দালালি, দলবাজি, ছ্যাবলামি, তেলবাজি আপনার নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। আজকে সেটার আরেকটা কেস স্টাডি দেখব। ভদ্রুল লোকের নাম হচ্ছে রবিউল, উনি একজন সাংবাদিক, মারা খেয়ে গেছেন, তেলবাজি করতেছিলেন, অন্য কিছু না, কিন্তু সেটা করতে গিয়েও মারা খেয়ে গেছেন। সো হোয়াট হ্যাপেন্ড, সেটা হচ্ছে উনি একটা স্ট্যাটাস দিছিলেন ফেসবুকে, সেখানের মধ্যে দোষ ধরছে আর কি, ছুতা ধরছে, বাঙালি বোঝেন না, ছুতা ধরে খেয়ে দিছে। এবং উনি কিন্তু কোনো সাধারণ মানুষ না, আপনার আমার মতো ছাপ ওষা না, যে ভেদা মাস না, উনি কিন্তু ওই যে বাংলাদেশের যে ফুড চেইন আছে, যে হ্যাঁ, সেই ফুড চেইনের মধ্যে উনি কিন্তু মোটামুটি উপরের দিকেই আছেন, কারণ উনিও কিন্তু নিজে কম ছ্যাবলামি করেন না, বাঁচতে পারেন নাই, মারা খেয়ে গেছেন। ওই যে শুরুতে যে এক্সিওমটা থিওরিটা দিয়েছি, ওই থিওরিতে পড়ে গেছে আর কি। সো উনি কী লিখছিল, উনি লিখছে, মাননীয় প্রধানমন্ত্রী, একজন বড্ড উন্মাদ পাগল মানুষ শান্তিপ্রিয় রাজবাড়িকে অশান্ত করে তুলতে উঠে পড়ে লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাইতেছে, মনে রাখেন, খেয়াল করবেন, সে কিন্তু প্রধানমন্ত্রী বলার আগে মাননীয় বলছে, মাননীয় বলে নাই তা কিন্তু না, আপনি কিন্তু বলতে পারবেন না যে সে বেয়াদবি করছে, সে কিন্তু মাননীয় বলছে, বাঁচতে পারে নাই। আচ্ছা, তো দোষটা কোথায় ধরছে, লেজটা কোথায় বের করছে, ছুতাটা, যতিচিহ্নের ব্যবহার, ব্যাকরণ, বাংলা ব্যাকরণের মধ্যে খামতি ছিল ওর, যতিচিহ্নের ব্যবহারের মধ্যে দুর্বলতা ছিল, যতিচিহ্নের ব্যবহারে দুর্বলতা থাকায় খেয়ে দিছে, বুঝলেন। কিন্তু সোনার বাংলার মধ্যে কিন্তু ভুল করা যায় না, এটা কিন্তু একদম নিখুঁত দেশ, হ্যাঁ, এখানে ভুল করা এগুলো মেনে নেওয়া হয় না, এই ধরনের মিডিওক্রিটি বরদাস্ত করা হয় না, এসব এগুলোর জায়গা নাই সোনার বাংলায়। ওকে, সো সে যে বলতে চাইছে, মাননীয় প্রধানমন্ত্রী, একজন বড্ড উন্মাদ আমাদেরকে অশান্তিতে রাখছে, এটা বলতে গিয়ে বলছে, মানে এখন যেরকম হয়ে গেছে কমাটা না থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী একজন বড্ড উন্মাদ পাগল, এরকম মনে হতে পারে এখন ব্যাপারটা। ওই নাও পুলিশে টাইপো না, এই ধরনের পরিস্থিতিতে প্রথমত পুলিশ তো এটার জন্য ধরতে পারেই না, এই অসভ্য, মানে সভ্য সভ্য আলাপ বাদ দিলাম, বললো না যে ল অফ দ্য ল্যান্ড, আচ্ছা মানলাম যে আমরা অসভ্য দেশ, ওই যে বলো না বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান, হ্যাঁ, সো কিছু করার তো নাই, এরা যদি এখন ডিসিশন নেয় আমরা তালেবান হবো, আমরা ল অফ দ্য ল্যান্ড, আমরা কী জানি বলে আমরা গুন্ডা পান্ডা হবো, তো কিছু করার নাই। ওকে, সো এখন বাঙালি মনে করেন যে বাংলা হবে, সরি কী বলতেছি, যে বাংলা হবে অসভ্য দেশ, আমরা থাকবে, আমাদের থাকবে ল অফ দ্য ল্যান্ড। ওকে, সো আমাদের ল অফ দ্য ল্যান্ড হচ্ছে যে কেউ প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম করে কথা বললে তাকে আমরা খেয়ে দিব, টেসে দিব। আচ্ছা মানলাম, মানলাম এই অসভ্য আইন তোমাদের আছে, মানলাম, মেনে নিলাম, সে আইন দিয়েও তো খাওয়া যায় না। আরে বাবা, পুলিশ আসবে, এসে দেখবে, যাই কী ব্যাপার, তুমি আমাদের অসভ্য দেশের একটা আইন আছে যে এখানে কথা বলার সময় খুব হিসাব করে কথা বলতে হয়, তুমি বেহিসাবে কথা বলছো, এখন তোমাকে আমরা খাইতে আসছি। তখন সে যদি বলে, না ভাই, আমি তো বেহিসাবে কথা বলিনি, আমি হিসেবেই বলছি, একটা মানবীয় ভুল হয়ে গেছে, একটা ত্রুটি হয়েছে, একটা যতিচিহ্ন বাদ পড়ে গেছে, কেস ডিসমিসড, কেস ফিনিশড, কারণ পুলিশ আসবে, এসে তাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ডিড ইউ মিন, তখন সে এর ব্যাখ্যা করবে হোয়াট হি ম্যান্ট, ও আচ্ছা আমি এটা মিন করছি, স্যার একটা কমা পড়ার কথা ছিল, কমাটা ভুলে পারো, তখন পুলিশ দেখবে যে ও আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, ও আচ্ছা আচ্ছা তাই তো, হ্যাঁ সরি, তুমি আসলে এটাই বলতে চাচ্ছিলা, আমরা তো আইকিউ, আসলে আইকিউ তো আসলেই কম বাঙালির, এশিয়ার সবচেয়ে কম কিন্তু আইকিউ বাঙালির ধরা পড়ছে, বাই এক্সটেনশন সারা পৃথিবীতে সবচেয়ে কম আইকিউ বাঙালির, হ্যাঁ, এমনি এমনি তো না এগুলা গোবর, ও আচ্ছা তাই নাকি, হ্যাঁ আমাদের আইকিউ তো কুলার ছিল না, এখন তুমি ব্যাখ্যা করায়, ও আচ্ছা এখন আমরা উই ক্যান সি ইট না, ও আচ্ছা তাহলে তুমি এটা মিন করছো, ওকে ঠিক আছে যাও, তাহলে তার মানে কোনো ম্যালিস ছিল না তোমার লেখা, হ্যাঁ বলতেছো তো তুমি, হ্যাঁ ভাই ভাই বস, কোনো ম্যালেজ ছিল না, ঠিক আছে ওকে ছেড়ে দিলাম, এটুকু পর্যন্ত, এটুকু আসা যায় না কারো স্ট্যাটাসের জন্য, পুলিশ বাসায় আসতে পারে না, মানলাম আসছে, অ্যাগেন বাংলা হবে আফগান আমরা হবো তালেবান, মানলাম আসছে, আসার পর ভদ্রলোক যখনই ব্যাখ্যাটা দিবে পুলিশ শুনে ব্যাখ্যাটা ফিরে চলে যাবে, না 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 পুলিশ আসছে কেন, আইন প্রয়োগ করতে না, খাইতে আসছে, তো সুতরাং এখন লাম সাম যদু মধু রাম সাম ফুল পাখি লতা পাতা তাল গাছ গাব গাছ ধরে খাইতে আসছে, খেয়ে যাবে, এখানে কোনো মাপ নাই, এটা তো আমি আপনাদের কথা আলোচনা করছি, যে পুলিশ যদি একবার আপনাকে ধরছে এইবার আপনাকে সে ছাড়বে না, এটা হইতেছে আমার অভিজ্ঞতা, মোটরসাইকেল চালাইতাম তো টুকটাক ঢাকা শহরে, পুলিশ আপনাকে ফর হোয়াট এভার রিজন সে আপনাকে দাঁড় করাইছে, আপনি এখান থেকে আর ইন ওয়ান পিস যেতে পারবেন না, সে আপনাকে এটা খুঁজে একটা মামলা দিতে যাওয়ার চেষ্টা করবে, ওইটা খুঁজে টাকা খাওয়ার চেষ্টা করবে, ওইটা খুঁজে ফাঁসানোর চেষ্টা করবে, ওইটা মানে সে ধরছে আপনাকে, হ্যাঁ সে আর আপনাকে ছাড়তেছে না, তারপরে পুলিশ তো আমাকে হাতের কাছে পেলে খাই দিবে, আমার আবার ফ্রেন্ড আছে বড় ভাই আছে পুলিশে চাকরি করেন, আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, এগুলো বলি দেখে, আমাকে বলতে হবে বাংলাদেশ পুলিশ বিশ্বের সেরা, কারণ আমার ফ্রেন্ড এবং আমার বড় ভাই পুলিশে চাকরি করে, এখন আমাকে এটা বলতে হবে, আমাকে বলতে হবে বাংলাদেশের ডাক্তাররা বিশ্বের সেরা, সেবা দিয়ে ফাটাই ফেলতেছে কেন, কারণ আমার কিন্তু প্রচুর ফ্রেন্ড আছে ডাক্তার,
আমাকে বলতে হবে যারা সরকারি চাকরি করে এরা কিন্তু বাংলাদেশের, এরা কিন্তু ত্যাগ তিতিক্ষা করে বাংলাদেশকে বিশ্বের বুকে বাঙালির মান সম্মান উঁচিয়ে ধরতেছে, কারণ আমার প্রচুর ফ্রেন্ড আছে সরকারি চাকরি করে, বুঝলেন না, সবাই সারা বাংলাদেশ সবার সেরা সেরা দিয়ে ভর্তি, কারণ সারা বাংলাদেশের সকল সেক্টরে আমার কেউ না কেউ পরিচিত আছে, পৃথিবী অবাক তাকিয়ে রয়ে, বুঝতে হবে, ওকে। সো এই গুন্ডাপান্ডাদের গুন্ডাপান্ডা আমি রামরাজ তো চলতেছে আর কি, তো সেখানে এসে পুলিশ ওই লোককে খাইতে আসছে, খেয়ে খাইছে, ওই লোক ব্যাখ্যা নিশ্চয় দিয়েছে, কোনো ব্যাখ্যার কোনো টিকতে পারে নাই, বাঁচতে পারে নাই। আচ্ছা না, এবার এই লোকের খবরটা আসছে রাজবাড়ির একটা স্থানীয় পত্রিকায়, দৈনিক মাতৃকণ্ঠ, চিন্তা করেন এমন একটা অ্যাবসার্ড নিউজ, বাংলাদেশের প্রধান পত্রিকা পত্রপত্রিকা সংবাদপত্রে কী জানি বলে 71 TV খালি প্যানেল বসায় পরিমণির জন্য, হ্যাঁ এগুলোর জন্য প্যানেল বসানোর কথা না, এগুলোর জন্য প্যানেল বসাচ্ছে না ওরা, এই জন্য আমাদেরকে স্থানীয় পত্রিকা থেকে জানতে হচ্ছে রাজবাড়ির ভদ্রলোক, রাজবাড়ি দিয়ে জায়গার সাংবাদিক। আচ্ছা এবার ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড জানি যে কে উনি, হ্যাঁ দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ি প্রতিনিধি ছিলেন, হ্যাঁ আচ্ছা, এবং উনি কিন্তু কই জানি পুলিশ ফাঁড়ি এলাকার রুস্তম আলী খন্দকারের ছেলে, উনি কিন্তু পুলিশ ফাঁড়ি এলাকার একজনের ছেলে, তার মানে পুলিশ ফাঁড়িতে প্রচুর জানাশোনা আছে, তাও বাঁচতে পারে নাই। এখন পুলিশ ফাঁড়িতে অনেকের বাড়িঘর থাকতেই পারে, সবার কি আর পুলিশের সাথে জানাশোনা আছে, না না ওনার আছে, কারণ উনি কিন্তু সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক মানে কি চাঁদাবাজ, উনি মারা খেয়ে গেছে তার মানে উনি কিন্তু একদম প্রদুর তুলসী পাতা তা না, আবার অ্যাট দ্য সেম টাইম উনি আরেক জায়গায় চাঁদাবাজি করছে বিধায় এখানে নাই বিচার পাবে না, সেটাও কিন্তু না, রাইট, মিউচুয়াল এক্সক্লুসিভ দুইটা বিষয়, বুঝলেন তো বাঙালি কথা বোঝেন নাই। সো সো উনি পুলিশ ফাঁড়িতে থাকে, সাংবাদিক ইয়ে করে, রাজনৈতিক দল সরকারি দল করে, তার মানে পান্ডা হওয়ার যত ফিচার সবগুলো ওনার মধ্যে কিন্তু নিহিত, সো উনিও কিন্তু কোনো অংশে কম যান না। সো তাহলে এত বড় পান্ডা হয়ে কী লাভ হলো এই দেশে, পান্ডামি করে ছ্যাবলামি করে কী লাভ হলো, বাঁচতে তো পারলেন না, ওইটাই তো আমি বলতেছি, ওইটাই তো আমার থিওরি, যে এই দেশে কোনো ডিগ্রির কোনো মাত্রার ছ্যাবলামি দলকানামি তেলবাজি আপনাকে নিরাপত্তা নিশ্চয়তা দেয় না, আপনাকে কেউ টার্গেট করতেছে কি না বাংলাদেশে, এটাই হইতেছে একমাত্র বটম লাইন, যে আপনাকে কেউ ক্ষতি করতে চাচ্ছে কি না, ক্ষতি করার জন্য টার্গেট করছে কি না, করছে তা আপনি শেষ, আপনার চেয়ে বড় মাছ আপনাকে টার্গেট করছে আপনি শেষ, আপনার চেয়ে ছোটো মাছও যদি আপনাকে টার্গেট করে সে বড় মাছ খুঁজে বের করবে আপনাকে খাওয়ার জন্য, খেয়ে দিবে, এই যে ভদ্রলোককে খেয়ে দিছে, রাইট। সো এই ভদ্রলোক উনি কিন্তু ছাত্রলীগের কী বলছেন বলে কোথায় দাঁড়ান দেখি, ও আচ্ছা ওনাকে টার্গেট করছে এলাকার ছাত্রলীগের সেনানীরা, হ্যাঁ ফেসবুক কটুক্তি করার অভিযোগে কটুক্তি, হ্যাঁ 9 অক্টোবর রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম মণ্ডল বাদী হয়ে রবিউল ইসলাম খন্দকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, হ্যাঁ সেই কালো আইন আর কি, 2018 এর অমুক ধারায়, এইসব ধারা জানতেও চাই না, রাজবাড়ি থানায় মামলা করেন, এবং মজার ব্যাপার দেখেন এইটা সে এই স্ট্যাটাস দিয়েছিল 2020 সালে, চিন্তা করেন টার্গেট যে ভুলি না যে কেউ যদি কাউকে টার্গেট করে সুতা খুঁজা বের করে, সে এই স্ট্যাটাস দিয়েছিল 2020 সালে, এবং সেই স্ট্যাটাসে কোনো ম্যালিস ছিল না, একটা টাইপও ছিল, ওইটারে লেজ ধরার জন্য সে দুই বছর আগের খোনাই যাচ্ছে মনে হয় 2022 সালের এখন অক্টোবর, হ্যাঁ ওটা ছিল জুলাই, 2.5 বছর আগের একটা স্ট্যাটাস ফেসবুক থেকে খুঁজে বের করছে রে খাওয়ার জন্য, কোনো কারণে কোথাও টরিটক টরিটক হয়েছে, কোথাও মনোমালিন্য, কোথাও লাগালাগি হয়েছে খাওয়ার জন্য খুঁজে বের করছে 2 বছর আগের ফেসবুকের স্ট্যাটাস, এবং এটা কিন্তু একটা ইয়ে ফেসবুকের একটা ইনোকিউয়াস ফেসবুক স্ট্যাটাস একটা, রাইট, এর মধ্যে কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু এটা সমস্যা বানায় ফেলছে, কেমনে বাঁচবেন আপনি দেশে, আমি যে আপনারা বলি না বাঁচতে পারবেন না, আপনার যে সেখানে কোনো অপরাধ করেন এটা অপরাধ বানায় ফেলছে, তাহলে আপনি তো মনে করেন যদি আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে ভালোবাসি, সে তো এটা মনে করেন বলবো যে আপনি বলছেন যে কী জানি বলে ইয়ে শিলতাহানি করছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, আপনি একজন পুরুষ, আপনি বলছেন আমি আপনাকে ভালোবাসি, এটা বাংলাদেশের শিলতাহানি ফুসলিয়ে অপমান ধারা খেয়ে দিবে, বুঝলেন কোন দিক দিয়ে যে ধরবে আপনি নিজেও জানেন। সো এইভাবে যদি ধরে 2 বছর আগের একটা নির্বিশ স্ট্যাটাসকে যদি ইস্যু ছুতা বানায় খাইতে পারে, তাহলে আপনি চিন্তা করেন আপনাকে যদি খাইতে চায়, ছুতার কোনো অভাব হবে এদেশে, ওকে। ওই যে আসে না কিছু ব্যবসা খুলছে বাংলাদেশে, পডকাস্ট খুলছে ইদানিংকালে, খুব পডকাস্টে এসে এসে খুব ইতিবাচক কথা মারায় বাংলাদেশে নাকি ব্যবসার জন্য নাকি, হ্যাঁ রে যাকে এগুলো কথা বলতে আর ইচ্ছা করে না, নিজেরা নিজেরা এই পডকাস্টের মধ্যে বসে বলতেছে যে ভদ্রলোক আছে, ওই ভদ্রলোক বলতেছে যে বাংলাদেশে পটেনশিয়াল আছে, আসে সে আছে বলে আবার তারাই বলতেছে যে বাংলাদেশের ব্যবসার অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ, নেপালের চেয়েও খারাপ, এটা না এগুলো আমার আপনাদের কাছ থেকে শুনতে হবে না, আমরা আমরা পত্রপত্রিকা পড়ি, আমরা স্ট্যাটিস্টিক্স পড়ি, আমরা জানি বাংলাদেশের ব্যবসার ফ্রেন্ডলিনেসের ক্যাটাগরিতে বাংলাদেশ এশিয়ার সবচেয়ে খারাপ দেশ, সুতরাং অবশ্যই পৃথিবীর সবচেয়ে খারাপ দেশগুলো একটা, এটা তো আমরা জানি, আপনার কি আমাদের ঢাকা গিয়ে আপনাদের মতো ব্যবসা করে আমাদেরকে জানতে হচ্ছে না, আমরা পত্রপত্রিকা পড়ে জানি, আমরা তো না, তারা এই পডকাস্টের মধ্যে অন ওয়ান হ্যান্ড বইলা বেড়াইতেছে যে বাংলাদেশ কী জানি এই সেই সমস্যা আমাদের সম্ভাবনা আসছে, অন দ্য আদার হ্যান্ড যখন আসল পয়েন্ট আসছেন ফুট করে বের হয়ে চলে আসতেছে যে এতক্ষণ যে চেতনা ফেতনা যাই করলাম, বাস্তবতা হচ্ছে ভাই ব্যবসার অবস্থা ভালো না, পাকিস্তানও আমাদের সে ভালো করতেছে এখানে, হ্যাঁ। ও তারপর আবার ওনারা পডকাস্ট করে পাইদা ওই বলে ফেলি, তারপর ওনারা বলতেছে যে কেন তেলে অবস্থা বাংলাদেশের, কোথায় সমস্যা, হ্যাঁ
বাংলাদেশ ব্যবসার জন্য সবচাইতে আনফ্রেন্ডলি কেন, এটা একটা সিস্টেমেটিক গুন্ডাতন্ত্রের কারণে, ওই পয়েন্ট কিন্তু বলবে না বান্দারা। তারপরে এরা আচ্ছা তাহলে কোথায় সমস্যা, কেন আমরা পারতেছি না? তারপরে এরা হইতেছে পাবলিকে ব্যাশিং করা শুরু করছে, যেও আমাদের মধ্যে কি জানি ইয়াহি আমিন বুলশিট বুলশিটার উনি কি বলতে বুলশিট করতেছিলেন যে আমাদের মানুষের নাকি কমিটমেন্ট নাই, আমাদের মানুষের নাকি রিস্ক নেওয়ার ইয়ে নাই, না আমরা তো অন্য কিছু, আমরা অন্য কিছু, আমরা চিড়িয়া, আমরা বাংলা বাঙালি সারা পৃথিবীতে মানুষ একভাবে চলে আর বাংলাদেশের মানুষেরা চিড়িয়া, এরা মানুষ নেয় অন্য, হোমোসিপিয়াস না, এরা হইতেছে হোমো ইরেকটাস, কথা বুঝলেন না, না মানুষ সবাই কি আমরা বাঙালি পারি না, সিস্টেমেটিকভাবে পারি না, আমাদেরকে দাবায় রাখা হয়, ওইটা ওইটা বলবে না চোরগুলা। হ্যাঁ জাগা, যে কারণে পয়েন্টটা বললাম, যেগুলো করতেছে না তেলবাজি তেলবাজি, কবে যে কোন দিক দিয়ে দোষ ধরে ফেলবে কে, শুধুমাত্র টার্গেট করা। কেউ যদি কখনো টার্গেট করে ওই যে ইয়ে কে করছে, যে ওই ভদ্রমহিলা কি জানি চাকরিজীবী লুক খুলছে ধরে এখনও জেলের মধ্যে, চাকরিজীবী লুক খুলছে, এটা এখন অপরাধ জেলের মধ্যে কিন্তু এখনও আছে ভদ্রমহিলা। আবার ওই যে বলছিলাম না আপনার বঙ্গবন্ধুর ছবি আঁকছে, তিল আঁকছে, তিলটা একটু বড় হয়ে গেছে, এই তিল কেন বড় হয়েছে, এই জন্য ছেলের স্কুল থেকে বের করে, ছোটো ছেলে স্কুল থেকে বের করে দিয়েছে বেটা, তুই তেলবাজি করতে গেছিস, তেলবাজি বেশি করে তেল বেশি ঢেলে দিছিস কেন, ছুতা ধরার অজুহাত পেয়ে গেছি এখন আমরা, সুযোগ ক্যাপাসিটি বের করে ফেলছি আমরা। সো এত যে ইতিবাচকতা করে, কবে যে মারা খেয়ে যায় ভাইয়া, আমি যেদিন বলছিলাম গত এপিসোডটা যেরকম করছিলাম যে ভিসা দেয় নাই বাঙালিকে ইতালির, ওরা বলছিলাম মাঝে মধ্যে এরকম থাপড়া খাওয়ার দরকার আছে বাঙালির রিয়েলিটি চেকের জন্য, এই জন্য এই যে সব ইতিবাচকগুলো এগুলো মাঝে মধ্যে মারা খাওয়ার দরকার আছে, মানুষের খারাপ চাই না মন থেকে, সত্যি কথা বলতে চাই না মন থেকে, এটা বলতেছি না, কিন্তু আবার অন দ্য আদার হ্যান্ড এই রিয়েলিটি চেকের দরকার আছে যে কোন দেশে বৈশা বৈশা পটর পটর করে, মানে একটু এরকম এই যেরকম 2020 সালের স্ট্যাটাস বের করে কেউ খেয়ে দিয়ে এই জামাত শিবির বলে পারবে, কিন্তু মনে করেন ভদ্রলোক কোনো একটা আল্লাহ বিল্লাহ করে একটা স্ট্যাটাস দিচ্ছে, এটাকে কোনো ল্যাঞ্জা বের করে জামাত শিবির বলে খেয়ে দিবে, তারপর দেখি উনি পডকাস্ট করে আমাদের কাছে ব্যাখ্যা শুনবো ওনার কাছে কেন বাংলাদেশে ব্যবসা আগাচ্ছে না, দেখি মানুষের কী জানি নাই বাংলাদেশের মানুষের নাকি রিস্ক নেওয়ার সাহস নাই, দেখে বাংলাদেশে নাকি ব্যবসা আগাচ্ছে না, পাকিস্তান নেপালের যে পিছিয়ে আছে ওই ভদ্রলোকের রিস্ক নেওয়ার সাহস আছে দেখুন, আগে যেতে পারতেছেন, আচ্ছা দেখবো কেউ টার্গেট করে কিনা, তাহলে বুঝবো আর কি যে সমস্যাটা কি রিস্ক নেওয়ার সাহসে নাকি সমস্যাটাই দেশে। হ্যাঁ রে খোদা আইসে জায়গা, তো ও ওনার হইতে শুনি রাজবাড়ি টিভি নিউজ টিভি নামের একটা অনলাইন টিভি চালান এই ভদ্রলোক, ফেসবুক ইউটিউব ভিত্তিক একটা চ্যানেল আছে ওনার, উনি রাজবাড়ি টুডে নামক একটি অনলাইন পোর্টাল পরিচালনা করেন, উনি আবার একটা সাংবাদিক হিসেবে জানি, এবং উনি হইতেছে ফাতেমা বেগম কি জানি বলেন, উনি কোথায় জানি আর দেখলাম ওনার এটা খুঁজে বের করতে পারবো না এখন, উনি কিন্তু ইয়ে করেন আওয়ামী লীগ করেন, এবং ওনার ফেসবুক পোস্ট থেকে আমি আপনাদেরকে দেখাই, আমি ওনার ফেসবুক প্রোফাইলে গেছিলাম খুঁজে বের করে যে যখন পোস্টটা দেখছি ভেরিফাই করতে যেগুলো সত্য কিনা, কারণ সত্য তো জানি তারপর যেহেতু আলোচনা করবো একটু ভেরিফিকেশনের দরকার আছে। সো এই যে রবিউল ইসলাম খন্দকারের পোস্টে গেছিলাম, এই যে ওনার ছবি দেখেন, এটা কিন্তু উনি যে একই লোক, ওনাকে যে পুলিশ ধরছে ওনার চুল চেহারা আর এখানে চুল চেহারা দেখেন প্রোফাইল থেকে একই লোক। ওকে সো ওনার প্রোফাইলে গেলাম, হ্যাঁ ওই যে এখানে যা যা বললাম এতক্ষণে সংবাদে সবই সত্য, এই যে এখানে দেখেন উনি হইতেছে রাজবাড়ি করেসপন্ডেন্ট গ্লোবাল টিভি বাংলাদেশ, রিপোর্টার বাংলা কি জানি পরিষদ, তারপর মুভি বাংলা টিভিতে আছেন, উনি মোবাইল কি মিডিয়াতে আছেন, এবিসি নিউজ 24.com রিপোর্টার, উনি ফর্মার রিপোর্টার এট 71 টিভির কিন্তু বুঝবেন চেতনার গোডাউনের কিন্তু ফর্মার রিপোর্টার ছিলেন। হ্যাঁ উনি খামখেন, ওনার কিন্তু 21,000 ফলোয়ার আছে, তার মানে কিন্তু উনি ভেতামাস না আপনার আমার মতো, ওনার কিন্তু আছে কিন্তু দলবল আছে ওনার, উনি কিন্তু একা না, হ্যাঁ চিনস আমার আমি, উনি কিন্তু এরকম চিনস আমার আমিকে, ওনার ছবিতে কিন্তু পুলিশের সাথে ছবি, ওনার ইয়েতে প্রোফাইল পিকচারে কিন্তু মন্ত্রীর সাথে ছবি প্রোফাইল পিকচারে, চিন্তা করেন অবস্থা, বাঁচতে পারে নাই চান্দু। হ্যাঁ তাও কেন খাইছে কী কারণে, মাননীয় প্রধানমন্ত্রী লেখার পর কমা দেয় নাই, তাহলে বোঝেন এই দেশের নিরাপত্তা আপনার আমার কী অবস্থা, এত বড় তেলবাজও টিকতে পারে নাই। এই যে ওনার প্রোফাইলে দেখেন সব হইতেছে জয় বাংলার পোস্ট এবং বিভিন্ন বড় বড় নেতাদের সাথে ভিডিও অডিও এবং এই কী জানি বলে ওনার প্রোফাইলে ইয়েতে 12টার মধ্যেই তো চেতনার কথা লেখা, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে না, চান্দু তোমার সিনে কেউ কাঁদতেছে না, তোমাকে খেয়ে দেওয়া হয়েছে কী জানি বলে তুমি হাসতে হাসতে মরবে না, তুমি হাসতে হাসতে না তুমি কাঁদতে কাঁদতে মরতেছো এবং সবাই হাসতেছে, কেউ তোমার জন্য আসতেছে না, বাঁচাইতে কোন দেশে আসো ভুলে গেছো, এইসব বায়ো লেখো দেখা। এই হয়েছে ঘটনা, একটা লোক একটা জ্যোতিচিহ্নের ব্যবহারে ভুল করছে, এই ছুতা বের করে 2 বছর আগের একটা পোস্ট বের করে মানে তাকে খাওয়ার জন্য কেউ টার্গেট করছে রিসেন্টলি 2 বছর আগের খাওয়ার জন্য টার্গেট করে কিছু পায়ও নাই, কথা বলছেন নাই ভদ্রলোকের কিছু পায় নাই, ওই কমা পড়ে নাই কেন, ওই ছুতা ধরে 2 বছর পর ভদ্রলোককে, কোন ভদ্রলোককে, এগেন আমি এটাই পয়েন্ট আন্ডারস্কোর করতে চাই, কোন ভদ্রলোককে যার ব্যাকআপের কোনো অভাব নাই, যার লিঙ্কের কোনো অভাব নাই, যার তেলবাজির কোনো অভাব নাই, যার প্রোফাইল পিকচার মন্ত্রীর সাথে প্রোফাইল পিকচার এবং ইয়ের সাথে পুলিশের কমিশনারের সাথে বা যার সাথেই হোক এসে এর সাথে ছবি দেওয়ার জন্য ওনাকে মনে হয় বসে বাঁচতে হয়েছে যে আমি কোন ছবিটা ব্যবহার করবো, নিশ্চয় ওনার অ্যালবাম আছে নাদের সাথে ছবির, চান্দু কিন্তু বাঁচতে পারে না।